আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আমি আলোচনা করব, প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আমাদের মাধ্যমে অনেক গুনাহ হয়ে যায়, আমরা অনেক নাফরমানি করে ফেলি, মানুষ মাত্রই ভুল করতে পারে, অনেক গুনাহ আমাদের মাধ্যমে হয়ে যায়। জীবনে এমন কোনো গুনাহ হয়তো নেই যা আমাদের মাধ্যমে হয় না। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে এমন কি একটি আমল রয়েছে যদি আমরা করি, আমাদের ইতিপূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আমাদের আমল নামাকে আল্লাহ পাক সাফ করে দিবেন, এমন কি আমল রয়েছে। তো প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, এই আমল সম্পর্কে আলোচনা শুরু করার আগে বলছি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দয়া করে বিভিন্ন প্রকার আলোচনা পাওয়ার জন্য। তো চলুন সেই আমলটি সম্পর্কে আলোচনা করা যাক। তো কোরআনে কারিমের একটি আয়াত রয়েছে, সেই আয়াতটি সম্পর্কে আমরা সকলে জানি, আমরা সকলেই হয়তো সেই দোয়াটি মুখস্থ জানি। দোয়াটা কি? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে, দিনে আমরা যে সকল পাঁচবার ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজের পরে এই দোয়াটি আমাদের পড়তে হবে। যদি আমরা নিয়মিত এই আমলটি করি, আল্লাহ পাক আমাদের ইতিপূর্বের সমস্ত প্রকার গুনাহকে ক্ষমা করে দিবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে এই দোয়াটি পড়তে হবে, এটা 100% গ্যারান্টি, আল্লাহ পাক সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। কারণ হযরত আদম আলাইহিস সালাম, যিনি এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং যিনি সর্বপ্রথম নবী ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে আসলেন, দুনিয়াতে 350 বছর কাঁদার পরে এই দোয়ার বদৌলতে কিন্তু তিনি ক্ষমা পেয়েছিলেন। এই দোয়া তিনি করেছিলেন, পরে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছিলেন। তো এই কারণেই যে কোনো মানুষ, কোনো আদম সন্তান এই দোয়াটি পাঠ করবে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইতিপূর্বের সমস্ত প্রকার গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ পাক তার গুনাহ মোচন করে দিবেন ইনশা আল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, এই আমলটি আমরা করব, আমরা গুনাহ থেকে মাফ চাইব এই দোয়াটি পড়ার মাধ্যমে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই ছিল এই আমলটি সম্পর্কে আলোচনা। যদি ভালো লেগে থাকে আপনাদের, যদি মনে করেন একটি কল্যাণকর উপকারী ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন, যাতে আরও আগ্রহ পাই সামনে ভিডিও করার জন্য। বন্ধুদের সাথে শেয়ার করে দেন আমার এই ভিডিওগুলো। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আল্লাহর রাস্তায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।